বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। বঙ্গবন্ধু জাতির পিতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন চেতা মহান নেতা, স্বাধীনতার মহান স্থপতি, সব পরিচয়েই পরিচিত সেই একজন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেট তাঁর প্রাণ কেড়ে নিতে পারলেও মুছে দিতে পারেনি তাঁর স্বপ্ন। তিনি আছেন স্বমহিমায়, থাকবেন চিরকাল। তাঁরই দেখানো পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। শোকের মাস এই আগস্টে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা নিরন্তর। সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ, ভোরের আকাশে সূর্যের আলো ঢেকে তোমার রক্ত মিশে গেল সমুদ্র সমতল। সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ, স্বপ্ন সাধনা সোনার বাংলা, কি যে ভালোবাসি চেয়েছিলে তুমি, দুঃখী মানুষের মুখে হাসি, সারাটা জীবন দিয়ে মরণের করে গেলে যায়। প্রিয় শ্রোতা, সকলে সুখী সমৃদ্ধ জীবন কামনায় আমন্ত্রণ। জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে আজকের নির্ধারিত আয়োজন মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানু নাটকের ৯২তম পর্বের অভিনয় শোনার জন্য। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে, সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে, ভালো থাকার উপায় সবার হবে যে জানা, নিহার বানুর গল্পে আছে সুখের। মামা। হ্যাঁ, আপনার মনে কি অনেক দুঃখ মামা? কেন মতি, আমার মনে দুঃখ হইব কেন? এই যে আমার নিহার আম্মার দেখাশোনা করার লেগা মামি তাগুলোকে কখেশ বাজার চলে গেছে, এতে আমার দুঃখ হইব কেন মতি? আমি তো আরো খুশি হয়েছি। তাহলে আপনার দুই চোখ সলসল করতেছে কেন মামা? কেন আপনি বারবার নাক টানতেছেন? না, কেন আপনি বারবার চোখ মুছতেছেন মামা? ও, সেই জন্যে? আরে ওই সব কিছু না, এই যে আলু ভর্তার জন্য পেঁয়াজ ছিলতেছি না, তারই ঝাঁজে চক্ষু জ্বলতেছে আর কি। ওরা যে প্রতিদিন কেমনে পেঁয়াজ ছিলে, পেঁয়াজ কাটে। আমি রান্নাবান্না কাজটা বড়ই কষ্টসাধ্য কাজ মামা, আসলে নিজে না করলে মহিলাকে কষ্ট বোঝা যায় না। মামা দেন, হ্যাঁ পেঁয়াজ আমি ছুলতেছি। আচ্ছা, আপনি সিদ্ধ আলুগুলোরে একটু সটকা ফেলে, আর আমার ডাইলে বাগার দেওয়া প্রায় হয়ে গেছে। তাই দাও মতি, পেঁয়াজ ছিলা বড়ই যন্ত্রণাদায়ক কাজ। এলেন এলেন। আচ্ছা মামা, হ্যাঁ আপনি তো বলেন তো, ১৯৭৫ সালে আমি কত বড় আছিলাম? ১৯৭৫ সালে না, তখন তুমি ধরো গিয়া ৩ বছরের শিশু। ও, তাইলে তো তখন আমার কিছু করার ছিল না মামা। হ্যাঁ, এই যে আমার জাতির পিতা, হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না, হ্যাঁ
যিনি সারা জীবন আন্দোলন সংগ্রাম করছেন, মিটিং মিছিল করছেন, জেল খাটছেন, কি জন্য? দেশটাকে স্বাধীন করার জন্য, তাই না? দেশের মানুষ যাতে খায়া পয়রা সুখে শান্তিতে থাকতে পারে সেই জন্য, আমগরে ভালো রাখার জন্য, যার ডাকে সারা দিয়া মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছে, তাই না? সেই স্বাধীন দেশের মানুষই তাদের পরিবার শুদ্ধ মেনে ফেলাইল, এইটা একটা সম্ভবের কথা মামা। মানুষ হলে তারা কি আর এই কাজ করতো মতি? তারা তো মানুষের চেহারায় অমানুষ। মতিউর রহমান, গতকাল ইউনিয়ন পরিষদে শোক দিবসের অনুষ্ঠানে তোমার গাওয়া পুঁথিটা সবার মন শুয়ে গেছে, শোনাইবা নাকি আরেকবার? আমার পিতৃ সমমামায় শুনতে চাইলে আমি কি না শোনাইতে পারি? এক মিনিট মামা। আচ্ছা, ভাত হয়ে গেছে, আমি ভাতের ডেকসিটা মার্গালায় বসাইয়া দিই। আচ্ছা হ্যাঁ, এই কাজটাও বুঝলেন মামা, বড়ই কঠিন কাজ, খুব খেয়াল রাখতে হয়, ভাতের পাতিল ঠিক মতো মালসার মুখে বসলো কিনা। অথচ দেখেন মহিলারা কেমন চট জলদি কাজটা সেরে ফেলে। হ্যাঁ আসেন মামা, বলো এইবার আপনার পুঁথিটা শোনাই। আরে আরে আরে, গ্রামগঞ্জে নগরবাসী শুনেন দিয়া মন, কলঙ্কিত ইতিহাসের করিব বর্ণন, পরাধীন এই দেশটারে স্বাধীন করার জন্য রাজপথের আন্দোলনে জীবন করলেন ধন্য। আর মিটিংয়ে মিছিলে এবং জেলখানার ভিতরে অধিক সময় কাটাইলেন স্বদেশের তরে, বঙ্গবন্ধু নামে তারে চিনে বিশ্ব শুদ্ধ, তার ডাকে সারা দিয়া হইল মুক্তি যুদ্ধ। আরে আরে আরে, যুদ্ধে আমরা জয়ী হইলাম, পাইলাম বাংলাদেশ, লাল সবুজের পতাকায় আর স্বাধীন পরিবেশ, খেয়ে পরে সুখানন্দে পরিশ্রম করিয়া উন্নত এক দেশ গড়িব হাতে হাত ধরিয়া। এইটা ছিল স্বপ্ন জাতির এবং জাতির পিতার, এইটা ছিল লক্ষ্য কিন্তু মুক্তিযুদ্ধে জিতার। আরে আরে আরে, স্বাধীন দেশের বয়স যখন পৌনে চার বছর, 75-এর আগস্ট মাসের 15 তারিখে ভোর, ঘরের শত্রু বিভীষণে আক্রমণ করিল, বঙ্গবন্ধুর পরিবারের সকলকে মারিল, স্ত্রী পুত্র পুত্র বধু স্বজন পরিজন, ছোট্ট শিশুরা ছেলেরও কেড়ে নিল, যার কারণে দেশ পাইয়াছি পাইয়াছি পতাকা, যিনি মোদের মুক্ত করলেন দিলেন স্বাধীনতা, তারই আমরা হত্যা করলাম, হায়রে কি দুর্মতি, হায়নার দল করে দিল দেশ জাতির ক্ষতি। আরে আরে আরে, স্বজন হারার শোকে বুকে পাথর বাঁধিয়া বঙ্গবন্ধুর কন্যা এখন রহিছেন জাগিয়া, পিতার স্বপ্ন জাতির আশা করে বাস্তবায়ন, একে একে করে যাচ্ছেন দেশের উন্নয়ন। আরে আসেন ভাই গো, আসেন বোন গো, আমরা ও সকলে দেশের কাজে অংশ নেই গো সবাই দলে দলে, আল্লাহ পাকের কাছে তুলি সবাই দুটি হাত, সকল শহীদান রে তুমি দিও মাগফিরাত, আল্লাহ সকল শহীদান রে তুমি দিও মাগফিরাত, সকল শহীদান রে তুমি দিও মাগফিরাত, আমিন সুম্মা আমিন।
বক্তি বক্ত বক্তিয়ার, কোথায় তুমি? তবা তবা তবা, নিহার, নানু বোন, এসব কেমন তারা কথা? কোন সব নানু? এই যে, এই যে তুমি নাচ জামাই রে নাম ধরিয়া ডাকলা, আচ্ছা সে তোমার স্বামী না? কেন নানু, স্বামীকে নাম ধরে ডাকা যাবে না? না 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 না, সে তোমার গুরুজন না? কোনোদিন শুনছো আমি তোমার নানারে নাম ধরে ডাকতেছি? হ্যাঁ, আমি তারে নিহারের বাপ বলে ডাকি না? কিন্তু আমি তোমার নাত জামাইকে কার বাপ বলে ডাকবো নানু? সে তো এখনো এই যে নিহার, কেন ডেকেছো বলো? ভুলে গেছো? আজ না নানুকে সাগর দেখাতে নিয়ে যাওয়ার কথা? না না, ভুলবো কেন? কিন্তু ওই সময়টা তুমি বাসায় একা একা কি করে থাকবে সেটাই ভাবছি। ও মা, আমি বাসায় একা থাকবো কেন? আমিও তোমাদের সঙ্গে সাগর কুলে যাবো। কিন্তু ওইরকম খোলামেলা জায়গা, এত মানুষজন, তোমার যাওয়াটা কি ঠিক হবে? আমার মনে হয় বক্তার, নানু বোনের যাওয়া ঠিক হবে না। কিন্তু কেন নানু? ঘরের ভিতর বসে থাকার চেয়ে বাইরে একটু বেরিয়ে এলে তো আমার ভালো লাগবে। পোয়াতি অবস্থায় বাইরে বেশি না যাওনি ভালো নানু বোন, বাতাসে কত কিছু থাকে। তা তুমি ঠিকই বলেছো নানু, বাতাসে অনেক কিছু থাকে। হ্যাঁ, তুমি এসে বিশ্বাস করো নিহার? কেন করবো না বক্তিয়ার, বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে। তাই বলো না, মানে আমি বলছিলাম কি যে তোমার তো এখন বিশেষ সময়, তাই চলাফেরা একটু সাবধান থাকা আর কি। বারে এখানে অসাবধানের কি দেখলে তুমি? আমি কি সাগরের পানিতে নেমে ঢেউয়ের উপর লাফালাফি করব, নাকি সারা রাত সৈকতে বসে সাগরের ঠান্ডা হাওয়া গায়ে মাখব? কেন তুমি কি জানো না বক্তিয়ার, গর্ভবতী মাকে সবসময় হাসি খুশি রাখতে হয়, আনন্দে রাখতে হয়, চিন্তামুক্ত রাখতে হয়। এতে করে গর্ভের সন্তান সুস্থ সুন্দর হয়ে নিরাপদে বেড়ে ওঠে। বাবা, তুমি দেখছি ডাক্তার হয়ে গেছো নিহার। এসব জানতে ডাক্তার হতে হয় না বক্তিয়ার, শুধু চোখ কান খোলা রাখলেই চলে। আমি রূপনগর আদর্শ বেতার শ্রোতা সংঘের একজন সদস্য, নিয়মিত বেতার অনুষ্ঠান শুনলে এসব দরকারি কথা জানা যায়। আমি কই কি ও নানু বইন, বলো নানু। আমি কই কি তোমাকে ওই ডাক্তার আফারে ফোন করে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো যে পোয়াতি অবস্থায় তুমি সাগরকুলে যাইতে পারবা কি না। আমার তো মনে ছিল না নানু, আপনি তো দারুণ পরামর্শ দিয়েছেন। হ্যাঁ, আমি এক্ষুনি ডাক্তার আপাকে ফোন করে জেনে নিচ্ছি। ইস, ডাক্তার আপাকে ফোন করার কথা শুনে আনন্দে লাফাচ্ছে। নানার ফোন, ভালো হয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যালো নানা, হ্যাঁ 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 হ্যাঁ, নানু এখানেই আছে। এই যে নানু, নানার ফোন নেন, কথা বলেন। নিহার চলো আমরা ওই ঘরে যাই। কেন ওই ঘরে কেন? আহা, নানা নানু প্রাইভেট আলাপ, চলো তো। ও চলো চলো। হ্যালো, আপনি কি খাইতেছেন, কেমনে খাইতেছেন? তুমি চিন্তা করো না, আমরা মামা ভাইগনা মিললে রান্না বান্না করে মনের আনন্দে খাইতাছি। মনে তো আনন্দ হইবই, আমি যে বাড়িত নাই। শুনেন, আপনি এইখানে চলে আসেন। কেন নিহারের মা, আমার আনন্দ তোমার সহ্য হইতেছে না? একলা একলা আমার কিছু ভালো লাগতেছে না। কও কি নিহারের মা, আরে নিহার আছে, নিহারের জামাই আছে, তবু তোমার একলা লাগে? তারা আছে ঠিকই, কিন্তু আপনি তো নাই। আপনার ছাড়া আমি থাকছি কোনোদিন দূরে গিয়া। শুনেন, আপনি আসেন নিহারের বাপ, আপনি আইজি রওনা হয়ে চলে আসেন। শান্ত হও, অস্থির হইও না। ও নিহারের মা, কি মুশকিল, শান্ত হও। সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা।
সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে ভালো থাকার উপায় সবার হবে যে জানা নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা নিহার বানুর গল্পে আছে শ্রোতা বন্ধুরা এতক্ষণ মুহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানু নাটকের 92তম পর্বের অভিনয় শুনলেন। আজকের পর্বে যারা অভিনয় করেছেন তারা হলেন নিহার বানু, বন্নি ব্যাপারী, নানি রুবি আফরোজ, নানা মুহাম্মদ জিয়াউল হাসান, বখতিয়ার আসিসুল হাকিম এবং মতির চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। বন্ধুরা, জানিয়ে দেব এখন নিহার বানু নাটকের 92তম পর্বের কুইজ। 92তম পর্বের কুইজ হল গর্ভের সন্তানকে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে কাকে সবসময় হাসি খুশি রাখতে হবে। আবারও বলছি, গর্ভের সন্তানকে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে কাকে সবসময় হাসি খুশি রাখতে হবে। সঠিক উত্তর পাঠাতে পারেন চিঠি ও ইমেলের মাধ্যমে। চিঠি লিখতে ধারাবাহিক নাটক নিহার বানু পর্ব 92, প্রযত্নে পরিচালক জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করতে পারেন এই আইডিতে ask.betarphnc1207@gmail.com। আর ধারাবাহিক নাটক নিহার বানু আপনাদের কেমন লাগছে জানিয়ে চিঠি লিখুন এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ফেসবুক পেজ www.facebook.com/phnc1207। লগ ইন করুন বিভিন্ন অনুষ্ঠান শুনতে কিংবা পোস্ট দেখতে। বন্ধুরা, জানিয়ে দেব ধারাবাহিক নিহার বানু নাটকের 90তম পর্বের কুইজের উত্তর। 90তম পর্বের কুইজ ছিল নিহার ফোনে বখতিয়ারকে কি সুখবর দিয়েছে। সঠিক উত্তর, বখতিয়ারের বাবা হবার খবর। দেখা যাক এবার লটারির মাধ্যমে পুরস্কার বিজয়ী ভাগ্যবান বন্ধু কারা। 90তম পর্বের প্রথম বিজয়ী বন্ধু আরিফা আক্তার সাথী, পিতা গোলাম রসুল, রঘুনাথপুর, শিমুলিয়া, ঝিকরগাছা, যশোর। দ্বিতীয় বিজয়ী বন্ধু আবুল কালাম, বৈলাবো, শিবপুর, নরসিংদী। তৃতীয় বিজয়ী বন্ধু মোসাম্মাত মারুফা আক্তার, গ্রাম চাঁদপাড়া, ডাকঘর চাঁদপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 90তম পর্বের কুইজ বিজয়ী তিন বন্ধুকে অভিনন্দন, সেই সাথে সঠিক উত্তরদাতা সব বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা। আর হ্যাঁ বন্ধুরা, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, মাস্ক পরতে হবে এবং মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। বন্ধুরা, আজ আর সময় নেই, তাই শেষের উচ্চারণে বলি, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সৈয়দা শাহান আরা চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।